জন্মের পর থেকে দুটি হাতবিহীন জীবন সংগ্রামে নেমেছে হতদরিদ্র পরিবারের প্রতিবন্ধী সিয়াম নামের এই কিশোর। মনে বিন্দুমাত্র নেই কোনো হতাশা, হতে চায় সে সরকারি বড় কোনো কর্মকর্তা, করতে চান মানব সেবা। তাই উচ্চশিক্ষা চালিয়ে যেতে সমাজের বিত্তবান ব্যক্তি বা সরকারিভাবে সহায়তা কামনা করেন সিয়াম ও তার পরিবার। জামালপুর থেকে শাহিন আলমের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সিয়াম জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ডোয়াইল ইউনিয়নের উদনাপাড়া গ্রামের দিনমজুর দম্পতি জিন্না মিয়া ও জোসনা বেগমের সন্তান। তাদের তিন সন্তানের মধ্যে সিয়াম ছোট হলেও জন্ম থেকে নেই তার দুইটি হাত, থেমে নেই কিন্তু তার লেখাপড়া ও খেলাধুলা। পরিবারের অর্থনৈতিক সংকটের কারণে প্রাথমিকের মাঝপথে বন্ধ হয়ে যায় তার লেখাপড়া। বিদ্যালয় থেকে বেতন মকুব করলে লেখাপড়া পুনরায় শুরু করেন সিয়াম। 2018 সালে ব্রাক শিশু নিকেতন স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে একই ইউনিয়নের চাঁপারকোনা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয় সে। এরপর থেকে কৃতিত্বের সাথে জেএসসি পরীক্ষা উত্তীর্ণ হয় সিয়াম। সে এবার ডোয়াইল ইউনিয়নের চাঁপারকোনা মহেশচন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। দুহাত নেই তার, বাম পা দিয়ে লিখে চলমান এসএসসি পরীক্ষা দিচ্ছে অদম্য শারীরিক প্রতিবন্ধী সিয়াম। অভাব, দারিদ্র ও শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে ইচ্ছা আর মনোবল নিয়েই এগিয়ে যেতে চায় সিয়াম। সে পরীক্ষা দিচ্ছে স্থানীয় মুজিবুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। পা দিয়ে লিখে পরীক্ষা দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে সিয়াম জানায়, দু হাত না থাকলেও তাতে তার কোনো সমস্যা হয় না, পা দিয়ে লিখতে লিখতে তার অভ্যাস হয়ে গেছে, তবে তার সব কাজ সে নিজেই করতে পারে। তার বাবা গরিব মানুষ, ভাই বোনের লেখাপড়ার খরচ চালানো কঠিন হয়ে পড়েছে বলেও জানান তিনি। লেখাপড়া করতে আগ্রহ পোষণ করেন এবং পড়ালেখা করে বড় সরকারি কর্মকর্তা হতে চান তিনি। দেশের মানুষের সেবার উদ্দেশ্যে কর্মকর্তা হয়ে দেশের সেবা করতে চান ও পরিবারের বাবা মায়ের দুঃখ গোছাতে চান তিনি। এদিকে সমাজের বিত্তবান ও সরকারের সহযোগিতা পেলে শেষ পর্যন্ত লেখাপড়া চালিয়ে যাবে বলেও জানান তিনি। পরিবারের মুখে হাসি ফোটাবো এবং আমি দেশের একজন ভালো মানুষ হয়ে একজন দেশের মুখ উজ্জ্বল করবো। এবং মাননীয় প্রধানমন্ত্রীর একটা আবেদন যে আমাকে চাকরি পরে লেখাপড়া শেষে যেন একটা চাকরি দেয় ভালো, সেটা ওদের মুনাফাজের ভালো রেজাল্ট করতে পারি, ওর আমি আরও ভালো কলেজে ভর্তি করবো। ওর আমার আশায় খুব অনেক দূরের পরে আমি আগে নিয়ে যেতে পারি। আমি মা বড় হয়ে লেখাপড়া করে আমি সরকারি পজিশনে সিয়ামকে, মানে যারা হৃদয়বান ব্যক্তি আছে তারা যদি কোনো সাহায্য সহানুভূতি করে তাহলে সিয়াম ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে পারবে। তো আমরা এই আশাই করতেছি যে সিয়াম যেন অনেক দূর এগিয়ে যায়। এই হাত ছাড়া ছেলে সে এত দুজন আসছে, আল্লাহ আমার মনে হয় আল্লাহকে এগিয়ে নিবে, বড় চেষ্টা আছে, অনেক চেষ্টা। সিয়াম স্কুলে পড়ে, সিয়াম ছাত্র হিসেবে অনেক ভালো, সিয়ামের হাত নাই, দুটা পা আছে, পা দিয়ে সিয়াম লেখে। সিয়ামের ভবিষ্যৎ আমরা সকল কামনা করি। সিয়ামের স্বপ্ন যে সিয়ামের নিজের দক্ষতা দিয়ে পড়াশোনা করে সিয়াম সরকারি চাকরি নিতে চায়, সিয়ামের আশাটা যেন পূরণ হয়। সে ষষ্ঠ শ্রেণীতে এই বিদ্যালয়ে লেখাপড়া করে দশম শ্রেণী পর্যন্ত পদাপন্ন করেছে, আমরা তার সার্বিক সহযোগিতা করে আসছি আর্থিক বিষয়ে। ভবিষ্যৎ জীবন যাতে সে আরো উজ্জ্বল করতে পারে এই ব্যাপারেও যদি কোনো বিত্তবান লোক এবং সরকার বাহাদুর তাকে সহযোগিতা করে তাহলে তার জন্য আরো মঙ্গলময় হবে। অদম্য শিক্ষার্থী সিয়াম 301 নম্বর রুমে প্রতিবন্ধী শিক্ষার্থী, সে পরীক্ষা দিচ্ছে, তার দুটি হাত নেই, সে পা দিয়ে লেখে সাবলীলভাবে পরীক্ষা দিচ্ছে এবং অন্য সহযোগিতা ছাড়া। আমি প্রত্যাশা করতেছি এলাকা বিত্তবান এবং শিক্ষা অনুরাগী যারা আছে এই অসহায় দরিদ্র শিশুটির ভবিষ্যৎ লেখাপড়া যেন সহযোগিতা করে।